বই আমাদের বন্ধু, আর বর্তমান পরিস্থিতিতে এই কথাটাই যেন মানুষ ভুলতে বসেছে। কিন্তু এই মতো অবস্থায় একেবারেই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এক মানুষ, যার লেখনী জানান দিচ্ছে তিনি একেবারেই এক অনন্য, তিনি আর কেউ নন, তিনি রাখালচন্দ্র দাস। রাখালচন্দ্র দাস জীবনের প্রায় শায়ান্নে এসে তিনি তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত করলেন, সাঁজের প্রদীপ। আর এই কাব্যগ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমার বিশিষ্ট কবি সাধন বারিক, ছিলেন মদনমোহন সরকার, ছিলেন ছোট গল্পকার সমীর ঘোষ সহ আরও অনেকে। চলুন সে দৃশ্যই দেখে নেওয়া যাক সব খবরের পর্দায়। কবি রাখালচন্দ্র দাসের এই কাব্যগ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে চলে কবিতার আসরও। বিভিন্ন জায়গা থেকে উঠে আসা কবিরা তাদের কবিতা পাঠ করেন এই আসরে, যা দেখছেন আমরা সব খবরের পর্দায়। সাঁঝের প্রদীপ কাব্যগ্রন্থের শুভ সূচনা ঘটে গেল, সবাই করো তালি দিয়ে মুহূর্তটিকে অভিনন্দিত করুন। কবি কবির হাত দিয়ে কবি এবং কবিতার বই প্রকাশ করছে আরেক কবি, যে কবি বাংলাকে অনেক উপহার দিয়েছেন ছড়ায় কবিতায়। সম্মানের সাধনচন্দ্র বারিক, সাধনচন্দ্র বারিক মহাশয়, সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিল্পীর মদনমোহন সরকার, সঙ্গে রয়েছেন বিশিষ্ট কবি সম্মানের শম্ভুনাথ পাল। রাখালচন্দ্র দাসের এই কাব্যগ্রন্থের আজ আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল, সাঁঝের প্রদীপ। সাঁঝের প্রদীপ কাব্যগ্রন্থটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘটে গেল। আমরা রাখালচন্দ্র দাস মহাশয়কে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি এই সমাজকে এইরকম একটি কাব্যগ্রন্থ উপহার দেওয়ার জন্য। আমরা কবিতা তোমার সঙ্গে খেলব না, তোমার সঙ্গে খেলব না, আর ভাল লাগে না সূচি বাতি, আমার সবই আবল তাবল, তোমার বেলায় সবকিছু ঠিক। রুচিতে আজ বাদ সেধেছে তোমার সাথে নেওয়া হয়, কোন আইনে বন্দি করো প্রবহমান দক্ষিণ হয়। সুসজ্জিত মঞ্চে প্রত্যাশী জনতা উন্নয়নে ভাসিয়ে দিতে চাও, নিয়ত নিজেকে কাটা ছেঁড়া বলতে পারি কই নিপাত চাও। সামনে পিছনে মহা আড়ম্বর, হাতের মুঠোয় অতুল বৈভব, বক্তব্যের আবহাওয়াতে মর্গে শুয়েও স্বপ্ন দেখে সব। ধন্যবাদ। আর সব খবর চ্যানেলে আজকে আমার এই কবিতাটা প্রকাশ হয়েছে। অপুর অন্তিম যাত্রা, আলো ছায়া মেশা জীবনের দ্বীপ, নিভে গেল অবশেষে শরীরের মায়া, ছয়নি তোমাকে অন্তিম যাত্রা পথে। চির সবুজের কথা তোমারই মুখেতে ছিল দিবানিশি প্রেমে, কবিতায় কবি শিল্পী সত্তায় লিখিত দর্পণ হয়ে। ভগ্ন সমাজের দৃষ্টান্ত তুমি, প্রতিবাদী প্রতিচ্ছবি চলচ্চিত্রে জীবন্ত তুমি, একাগ্র অভিনয় প্রেমী। নূতনের সাথে ভেসেছিলে তুমি নবপ্রেম উল্লাসে, পুরানো স্মৃতি জীবনের ছায়া মিলিয়েছ একান্তে, বুঝেছিলেন সবই ক্ষণিক আনন্দ ঝকঝকে তক্তকে, ঘাত প্রতিঘাত ধুলি ঝড় মলিনতা অন্তিম প্রশ্বাসে। কত কথা ছিল হয়তো বাকি, বলা হল না জীবন তরি অন্তিম যাত্রা পথে, রেখে গেল প্রেম আপা। নমস্কার। বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন সময় আপনার লেখা আমরা দেখি পড়ি, তা হঠাৎ করে এই কাব্যগ্রন্থ করবেন এই ভাবনা কখন আসলো? এই ভাবনার বীজ আমার কিন্তু ছাত্র জীবন থেকেই আমার মধ্যে ছিল, কিন্তু মাঝখানে বর্তমানে আমি নিঃসঙ্গ জীবনযাপনের মধ্যে থেকে আমার উত্তরসূরি যারা, তারা কিছুটা আমাকে সহযোগিতা করার পর আমি এই অবক্ষয় সমাজের যে চাল চরিত্র চলছে সেটা দেখে আমার নিজের মানবিক যে উদ্বুদ্ধ শক্তি, সেই শক্তিকে প্রকাশ করার জন্যেই এই বইটি
প্রকাশ করার মানসিকতা নিচ্ছি এবং প্রকাশ করব। আচ্ছা, সাঁজের প্রদীপ এই নামটা মাথায় এলো? এই নামটা মাথায় এলো, বয়সটা আমার বর্তমানে 79 বছর। যার জন্যে আমি আমার শেষ জীবনে এই পরিকল্পনাটা সফল করার জন্য নির্দেশ দিয়েছি। আর আপনার এই নিঃসঙ্গ জীবনে কবিতা আপনাকে সঙ্গ দিচ্ছে এখন ফুল পেজে, তাহলে আমরা আগামী দিনে আপনার কাছ থেকে আরও অনেক অনেক কবিতা আশা করছি। আপনি সুস্থ থাকুন, আপনি ভালো থাকুন, ধন্যবাদ।